فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون وعليكم السلام ورحمه الله وبركاته. الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد আমার এক ভাইয়ের প্রশ্ন রয়েছে যে সাত দিনের আগে ছেলে মারা গেলে কি তারা টিকা দিতে হবে উত্তর দেওয়ার আগেস পাঠ করে আনসমরা রাহ আনহকাল পালা সাল্লাম কুল্লু গোলাম মোরতাহিনেআ

জিরবি রাখার মতন থাকে সাত দিনের দিন তারা কি করতে হবে মাথা ছিঁড়তে হবে এবং নাম রাখতে হবে তো আকিকা জমুর ওলমার নিকটে সন্নাতে মহাক্কাদা সন্নাতে মহাক্কাদা মানে তাকিদ করা হয়েছে আর কেউ কেউ আজিব বলে থাকে তবে রাজে মশলা হচ্ছে যে সোনাতে ম আর আখিকার সঠিক টাইম হচ্ছে সাত দিনের দিন তো আইন এবং সাত দিনের দিন তার তরফ থেকে আখিকা করা হবে এই হাদিসটাতে আছে তো সাত দিনের দিন করা হবে তো যদি ছেলে মারা যায় সাত দিনের আগে আখিকা করা লাগবে কি লাগবে না অল্পের মধ্যে মতভেদ আছে কিন্তু রাজিয়া মশলা হলো যে সাত দিনের দিন আকিকা দিতে হবে শেখ নাসম বলছেন যে যে ছেলে জন্ম নিচ্ছে দিন দা হয়ে কেমন তো দিন উঠানো যাবে তার তরফ থেকে যেন আকিকা করা হয় করলো গলাম মতো একিকা তিহি যদি তার আকিকা না হয় তো এই হাদিস দ্বারাই অলমাইকার বলছেন যে যদি ছেলে মারা যায় তাহলে সে নিজের বাপের জন্য শেফাত করবে না আর অন্য মানা আছে তো এই হাদিস থেকে বলছেন যে না সাত দিনের আগেও যদি মারা যায় তাহলে আগেকার দেওয়াটা উত্তম কিন্তু যদি কেউ না দেয় বা কার যদি ক্ষমতা না থাকে না দিলেও কোনো অসুবিধা নেই তবে যার ক্ষমতা আছে যার কাছে আল্লাহ তালা ধন দল দিয়েছেন তো উচিত হবে যেন আকিকা দেয় আর যদি কারো সংস্থা না থাকে কার ন্যায় ধর করে নেবে তো কোনো দরকার নেই কারণ জন্য আলমাতে সাধারণও বলে থাকেন যে সাত দিনে আগাম আগে মারা গেলে আঁকিকা সারকে হয়ে যায় দেওয়া লাগবে না বললো আলাম আলমা কিরামের আকোয়ালগুলো এবং হাদিস সামনে রেখে যতদূর আমি বুঝতে পারছি যে যদি ক্ষমতা থাকে তার উত্তম হলো যে আখিকা দেওয়া দেওয়া দিয়ে দেওয়া দিতে হবে আর সে জন্ম নিয়েছে আর হাদিসে বলা হয়েছে যে জন্য যে প্রত্যেক গ্লাম যে রেহেন গিরভি রাখা আছে নিজের আফ্রিকার কারণে তো দিয়ে একটা ছাড়িয়ে নিতে হবে সাত দিনের দিন আঁকিকা দিতে হবে আল্লাহ আলম বিসবাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি